ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে শিল্প রসায়ন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির পেপার কোড 2328-1। এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ক্ষার ও ক্লোরিন শিল্প, ক্লোর অ্যালকালি ইন্ডাস্ট্রিজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের একটি কোর্স ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তার একটি অধ্যায় ক্ষার ও ক্লোরিন শিল্প। এই ক্ষার এবং ক্লোরিন শিল্প, দ্যাট ইজ ক্লোর অ্যালকালি ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সাজেশন আকারে দিব। এই কোশ্চেনগুলো হচ্ছে, ব্ল্যাক অ্যাশ কি, কোস্টিক সোডা ও সোডা অ্যাশের বাণিজ্যিক ব্যবহার আলোচনা করো, বেকিং পাউডার কি, সোডা অ্যাশের প্রধান ব্যবহার উল্লেখ করো, সোডা অ্যাশ কি, ব্রাইন থেকে সোডা অ্যাশ প্রাপ্তির সমীকরণগুলো লেখো, প্রবাহ চিত্রের সাহায্যে সোডা অ্যাশ উৎপাদনে স্বল্প পদ্ধতি বর্ণনা করো, ব্লিচিং পাউডারের ক্লোরিনের প্রাপ্যতা বলতে কী বুঝো, ব্লিচিং পাউডারের উৎপাদন পদ্ধতি বর্ণনা করো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোস্টিক সোডার শিল্প উৎপাদন বর্ণনা করো, আধুনিক তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্রাইন হতে কোস্টিক সোডা ও ক্লোরিনের শিল্প উৎপাদন বর্ণনা করো, নেলসন সেল কি, ব্লিচিং পাউডার উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এই মূলত শিল্প রসায়নের দ্বিতীয় অধ্যায়, ক্ষার এবং ক্লোরিন শিল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।